সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি প্রথমে বলবো, আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি গরু ছাগলের যে ঘাস, এই ঘাস সম্বন্ধে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। এই যে আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটি মূলত গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর এই ঘাস। দেখেন, এই ঘাসটি যদি আপনি জমি চাষ করে যদি একবার রোপণ করতে পারেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি একটানা এই ঘাসটি কিন্তু গরু ছাগলকে খাওয়াতে পারবেন। যেমন আপনি একটি জমিতে যদি আপনি ঘাস চাষ করেন, চাষ করলে দেখা যায় যদি আপনি উত্তর দিক থেকে যদি আপনি কেটে দক্ষিণ দিকে যেতে যেতে দেখবেন আপনার উত্তর দিকে আবার ঘাসটা হয়ে যাবে, আবার দেখবেন আপনি এক প্রান্ত থেকে কাটবেন আবার অন্য প্রান্ত যাওয়া অবধি দেখবেন আপনার ঘাসটা কিন্তু আবার পুনরায় হয়ে গেছে। এটাই হচ্ছে সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে হচ্ছে আপনার পাতা অনেক বেশি হয়ে থাকে। এই ঘাসটি গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটি খেয়ে থাকে। তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা এত পাতা যা আপনি নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না, এত পাতা এই ঘাসটিতে হয়ে থাকে। তো আমি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ঘাসের কাটিং কিভাবে আপনার হয়ে থাকে। এই ঘাসের কিন্তু বিচি হয় না, এই ঘাসের কাটিং হয়ে থাকে, অথবা এই ঘাসের পাতাগুলি কীরকম হয়ে থাকে আমি সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই ঘাসটি যদি গরু ছাগলকে খাওয়াতে পারেন, যেমন আপনার যদি দুগ্ধজাতীয় গাভীকে যদি আপনি খাওয়ান তাহলে আপনার দেখবেন যে দুধ কিন্তু বৃদ্ধি হবে। যদি ষাঁড় গরুর খাওয়ান তাহলে ষাঁড় গরু কিন্তু মোটা তাজা হবে, কিন্তু আপনার আস্তে আস্তে দেখবেন এই ঘাস খাওয়ালে দানাদারের চাহিদা আপনার কমে যাবে। যদি আপনি দানাদার ছাড়া যদি আপনি গরু কিংবা ছাগল কিংবা মহিষ যদি আপনি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে যে এই ঘাসের যেই কাটিংগুলি অথবা যে ঘাসের পাতাগুলি কীরকম হয়ে থাকে সেই আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এখান থেকে আমি একটি ঘাস তুলতেছি, তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, একটি ঘাস আমি তুললাম, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন শুকনো কিছু পাতা আছে। এই যে শুকনো পাতাটা আমি সরিয়ে নিলাম, সরিয়ে নেওয়ার পরে আমি দেখাচ্ছি এই যে শুকনো যে পাতাটা সরালাম, এই শুকনো পাতাটা কিন্তু আপনার ধানের যে খ্যার হয় খ্যারের মতো কিন্তু এই ঘাসটি কিন্তু এই শুকনো পাতাটা খেয়ে থাকে। আমি রাখলাম এখানে শুকনো পাতাটা, তারপরে দেখাচ্ছি আপনার যেই কাটিং। এই যে দেখেন, এখানে শিকড়ে কিন্তু আপনার সম্পূর্ণ ঘাসটা কিন্তু আপনার একেবারে পেঁচিয়ে ধরেছে। এই দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণরূপে এগুলো কিন্তু শিকড়, এই যেগুলো শিকড়, এই দেখেন কাটিংয়ের গিট থেকে কিন্তু আপনার এই দেখেন অলরেডি এই 3টা 4টা 5টা 6টা হয়ে গেছে গা, কিন্তু এই যে প্রত্যেকটা গিট থেকে কিন্তু আপনার যে অঙ্কুর বের হবে, এই দেখেন এই যে অঙ্কুর দেখতে পারতেছেন এরকম অঙ্কুর কিন্তু প্রত্যেকটা থেকে বের হবে। আর এই যে পাতা দেখতে পারতেছেন কাঁচা পাতা, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে ছাগল খাবে, এই এটুকু সম্পূর্ণরূপে ছাগল খাবে, আর এটা কিন্তু আপনার গরু সম্পূর্ণ খেয়ে থাকবে। তো এরকম যদি একটি কাটিং আপনি রোপণ করলেই এই যে এরকম একটি বড় বিশাল একটি ঝোপ আপনি কিন্তু পাবেন, যদি এরকম ঘাসের কাটিংয়ে 4 থেকে 5টি গিটটা যদি একটি কাটিং আপনি রোপণ করেন। তো যাই হোক, যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনি জেলা অথবা উপজেলা কিংবা আপনার বাড়িতে বসেও আপনি এই ঘাসের কাটিং অর্ডার করতে পারেন। তো আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।